ডক্টর নরমান বেথুনের 131তম জন্মবার্ষিকী পালন চলছে গোটা বিশ্বজুড়ে। তিনি ছিলেন কানাডীয় কমিউনিস্ট, কিংবদন্তি থোরাসিক সার্জন, জনস্বাস্থ্য আন্দোলনের প্রচারক, রক্ত সঞ্চালনের প্রবর্তক এবং সর্বোপরি একজন অ্যান্টিফ্যাসিস্ট যোদ্ধা। ডক্টর নরমান বেথুন স্পেনীয় গৃহযুদ্ধ এবং চীনা বিপ্লবের নায়ক হিসাবে খ্যাত হয়েছেন জনস্বাস্থ্য এবং চিকিৎসা প্রণালী সামাজিকভাবে মানুষের সেবায় ছড়িয়ে দেওয়ার কারণে। কানাডার অন্টারিও গার্ভেনহাস্টে 1890 সালের 4 মার্চ জন্মগ্রহণ করেন তিনি। 1936 সালে তিনি জনস্বাস্থ্য, মেডিকেল কেয়ার এবং মডার্ন সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন। নরমান বেথুনই প্রথম শুরু করেছেন স্প্যানিশ যুদ্ধের সময় মোবাইল রক্ত সঞ্চালন পরিষেবা, যা মালাগা আলমেরিয়া সড়কে যুদ্ধের সময় প্রয়োগ করা হয়েছিল এবং যার জেরে কয়েক ডজন জীবনও বাঁচিয়েছিলেন তিনি। নিউজ ফ্রন্টলাইনার, ব্যুরো রিপোর্ট।